ইদানিং টিকটকে ইউটিউবে বা ফেসবুকে আপনি এই ধরনের ইমেজ দেখে থাকবেন। তো এগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। এগুলো মূলত এআই দিয়ে তৈরি করা হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক 2 মিনিটে কিভাবে এই ধরনের ছবি আপনি নিজেই তৈরি করতে পারেন। প্রথমেই চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, সেখান থেকে সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর, এটা লিখে সার্চ করবেন। তারপর প্রথমে যে লিংকটা আসবে ওইটার উপর ক্লিক করে দিবেন। এখানে যে বক্সটা আছে এটার ভিতরে আপনি যা লিখবেন সেরকমই আপনার ছবি তৈরি হবে। আমার একটা লেখা আছে, আমি এটা পেস্ট করে দিই। দেখুন, এ 25 ইয়ার্স ওল্ড বয় ইজ ওয়াচিং বাংলাদেশ ক্রিকেট ম্যাচ। এখানে আপনার এই বয়স লিখতে পারেন, আপনার ক্রিকেট ম্যাচ যেটাই হোক সেটা লিখতে পারেন। তারপর বয়স নেম, আমার নাম দিয়ে দিলাম জাহিদুল, তারপর জার্সি নাম্বার দিয়ে দিলাম। এখানে আমি আমার মতো করে লিখছি, আপনার যা মনে চায় আপনি সেরকমের লিখে রাখবেন, সমস্যা নেই। লিখলে তারপর আপনি যেরকমের লিখবেন সেরকমই হবে। তারপর জয়েন অ্যান্ড ক্রিয়েট, এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে যদি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট আগে থেকেই করা থাকে তাহলে ইমেল, ফোন আর স্কাইপ নাম্বারটা দিয়ে রাখবেন। আমি একটা নতুন অ্যাকাউন্ট করে দেখাই, এই জন্য ক্রিয়েট ওয়ানের উপর ক্লিক করে তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখি। তো আপনিও আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবেন যেটার এখানে লগ ইন করা আছে আপনার এই ফোনে। তারপর নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে আপনার একটা নাম দিবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমি আমার নাম দিয়ে রাখছি। তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে কান্ট্রি অ্যান্ড রিজিয়ন আছে, এখানে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা থাকবে, সিলেক্ট করা থাকবে। তো তারপর ডেট অফ বার্থ আপনি নিজের মতো দিয়ে রাখবেন নিজেরটা, আমি আমারটা দিয়ে রাখছি। তারপরে দেওয়া হলো, এখন দেখুন নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার জিমেলে একটা কোড গেছে, তো কোডটা আপনি পেতে হলে আপনার অবশ্যই জিমেলে ঢুকতে হবে। তো জিমেলে আসার পরে এখানে একটু না আসলে একটা রিফ্রেশ করবেন। তারপর দেখুন এখানে আমার কোডটা চলে আসছে, তো আমার এই হলো কোড, আমি এই কোডটা দিয়ে রাখি। তারপর নেক্সটে ক্লিক করুন। এখানে একটু অপেক্ষা করা লাগবে, এইখানে একটু সময় লাগে লোড হতে। দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা ক্যাপচার পূরণ করতে হবে। তারপর এখানে নেক্সট ক্লিক করুন। তারপর দেখুন হাতটা কোন দিকে দেয়া আছে, ওই দিকে ওই প্রাণীটার মুখটা রেখে তারপর সাবমিটে ক্লিক করতে হবে। দেখুন আমি রাখলাম, তারপর সাবমিটে ক্লিক করি। আমার ক্ষেত্রে এখানে 1 দেখাচ্ছে, মানে একবার, আপনার কাছে 2 থেকে 3 বা 4 বারও আসতে পারে, সমস্যা নাই। যেদিকে হাতটা দেখাবে ওইদিকে মুভ করে দিলেই হবে। তারপর এখানে দেখুন যে আমি যেটা প্রথমে যে লেখাটা দিছিলাম ওই লেখাটাই এখানে আছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যেরকমের লিখবেন সেরকমেরই ইমেজ ক্রিয়েট হবে এখানে। দেখুন এখানে আপনি চাইলে একটা জিমেল দিয়ে 15 বার ছবি ক্রিয়েট করতে পারবেন, তারপর আর পারবেন না। তো আমি মনে করি যে অন্য একটা জিমেল চেঞ্জ করে নিলে আপনি অন্য আবারও করতে পারবেন এরকমের ছবি। তো আমি ডাউনলোড করে দেখাচ্ছি, একটা ছবির উপরে ট্যাপ করলাম। তারপরে নিচে দেখুন 3 লাইন আছে, 3 ডট, এটার উপর ক্লিক করুন। এটার উপর ক্লিক করলে এই ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড, এটার উপর ক্লিক করলে হ্যাঁ ডাউনলোড। তারপর এই একটা হলো ডাউনলোড, আপনি চাইলে সবগুলো ডাউনলোড করে রাখতে পারেন। দেখুন আমি আরও একটা করে দেখাচ্ছি, সেম প্রসেস, হ্যাঁ হয়ে গেল। আপনি চাইলে এরকম করে আপনি সবগুলো ছবি ডাউনলোড করুন, বা আপনি চাইলে আবার নতুন করে লেখা লিখে তারপর আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করলে আপনি যেরকমের লিখবেন সেরকমেরই আসবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে এআই দিয়ে কীভাবে ছবি জেনারেট করতে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।